এই ক্লাসের আলোচ্য বিষয় মডেল অ্যাক্টিভিটি টাস্ক অক্টোবর 2021 ক্লাস 5 সাবজেক্ট ইংলিশ। এই অ্যাক্টিভিটি টাস্কটিকে সামগ্রিকভাবে পার্ট 7 বলতে পারো, বা অন্যভাবে বলতে গেলে এটি হলো 2021-এর অ্যাক্টিভিটি টাস্কের ফোর্থ সিরিজ বা টাস্ক নম্বর 4। তো যাক সে কথা, এবার আমরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই বলছে রিড দ্য প্যাসেজ, প্যাসেজটিকে পড়ো, অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, এবং প্রশ্নগুলির উত্তর দাও দ্যাট ফলো, যেগুলো নিচে দেওয়া রয়েছে। তো প্রথমে আমাদের ডেডলাইনের একটা প্যাসেজ রয়েছে, এই প্যাসেজটা আমরা বাংলা মানে সহ একবার পড়ে নেব, তারপরে প্রশ্ন উত্তরের দিকে চলে যাব। ইন 1910 1910 সালে নজরুল মেড দ্য রেভলিউশনারি নিবারণ চন্দ্র ঘটক। নজরুল বিপ্লবী নিবারণ চন্দ্র ঘটকের সঙ্গে মিলিত হয় বা সাক্ষাৎ করেন। হু ওয়াজ হিজ টিচার, যিনি ছিলেন তার শিক্ষক, অর্থাৎ নিবারণ চন্দ্র ঘটক ছিলেন নজরুলের শিক্ষক। দ্য পোয়েট কুমুদ রঞ্জন মল্লিক, কবি কুমুদ রঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল, ওই স্কুলের হেডমাস্টার ছিলেন। নজরুল জয়েন্ট নেক্সট, যে স্কুলে নজরুল পরবর্তীকালে ভর্তি হয়েছিলেন বা যোগদান করেছিলেন। এবারে অ্যাক্টিভিটি 1, এখানে তিনটি প্রশ্ন রয়েছে, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 নম্বর করে, মোট 6 নম্বর। তাহলে এবার আমরা প্রশ্নগুলো ধরে ধরে তার উত্তরগুলো দেখে নিচ্ছি। কোয়েশ্চেন নাম্বার এ, হোয়েন ডিড নজরুল মিট নিবারণ চন্দ্র ঘটক, নজরুল কবে নিবারণ চন্দ্র ঘটকের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এই প্রশ্নটির উত্তর হবে নজরুল মেট নিবারণ চন্দ্র ঘটক ইন 1910, অর্থাৎ নজরুল নিবারণ চন্দ্র ঘটকের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন 1910 সালে। পরের প্রশ্ন, হু ওয়াজ নিবারণ চন্দ্র ঘটক, নিবারণ চন্দ্র ঘটক কে ছিলেন। এই প্রশ্নটির উত্তর হবে নিবারণ চন্দ্র ঘটক ওয়াজ নজরুলস টিচার, নিবারণ চন্দ্র ঘটক ছিলেন নজরুলের শিক্ষক। পরের প্রশ্ন, হু ওয়াজ কুমুদ রঞ্জন মল্লিক, কুমুদ রঞ্জন মল্লিক কে ছিলেন। এই প্রশ্নটির উত্তর হবে কুমুদ রঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল নজরুল জয়েন্ট নেক্সট, অর্থাৎ নজরুল পরবর্তীকালে যে স্কুলে ভর্তি হয়েছিলেন বা যোগদান করেছিলেন সেই স্কুলের হেডমাস্টার ছিলেন কুমুদ রঞ্জন মল্লিক। পরের প্রশ্ন, অ্যাক্টিভিটি 2, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো। এখানেও তিনটি বাক্য রচনা করতে হবে, প্রত্যেকটির জন্য 2 নম্বর করে, মোট 6 নম্বর। প্রথমেই রয়েছে রেভলিউশনারি, এটার মানে হলো বিপ্লবী। এই ওয়ার্ড দিয়ে আমরা সেন্টেন্সটি এরকম করতে পারি, নেতাজি ওয়াজ এ গ্রেট রেভলিউশনারি লিডার, নেতাজি ছিলেন একজন মহান বিপ্লবী নেতা। পরে রয়েছে টিচার, টিচার দিয়ে আমরা বলতে পারি উই শুড রেসপেক্ট আওয়ার টিচার্স, অর্থাৎ আমাদের উচিত আমাদের শিক্ষকদের শ্রদ্ধা করা। এবার রয়েছে স্কুল, স্কুল দিয়ে আমরা লিখতে পারি এরকম আই লাভ মাই স্কুল। তো এই বাক্যগুলির অনুকরণে বা অনুসরণে তোমরা তোমাদের নিজের মতো করে বাক্য লিখে নিতেই পারো। এবার আমরা দেখে নেব অ্যাক্টিভিটি 3-র কোয়েশ্চেনটি। এখানে বলছে রাইট 6 সেন্টেন্সেস, 6টি বাক্য লেখো অ্যাবাউট মেকিং এ মাস্ক, একটি মাস্ক তৈরি করা সম্পর্কে, বাই ইউজিং লিঙ্কার্স, লিঙ্কার্স এর ব্যবহার করে। এর জন্য রয়েছে 8 নম্বর, আমাদের লিখতে হবে 6টি বাক্য বা 6টি সেন্টেন্স। তো অ্যান্সার গুলো এবার আমরা দেখে নেব। তো প্রথমেই আমাদের একটি শিরোনাম বা টাইটেল দিতে হবে, আমরা এরকম ভাবে লিখতে পারি হাউ টু মেক এ মাস্ক। এবার আমরা 6টি সেন্টেন্স লিখব। প্রথমে আমরা বলছি অ্যাট ফার্স্ট, সর্বপ্রথমে কটন ফেব্রিক, ইলাস্টিক, নেডল, থ্রেড অ্যান্ড সিজার্স আর কালেক্টেড ফ্রম দ্য মার্কেট, অর্থাৎ সর্বপ্রথমেই কটনের ফেব্রিক, ইলাস্টিক, ইলাস্টিক মানে রাবার বা প্লাস্টিকের মতো সুতো বা সেই ধরনের জিনিস, নেডল মানে সূচ, থ্রেড সুতো, অ্যান্ড সিজার্স এবং কাঁচি, আর কালেক্টেড মানে এগুলোকে কালেক্ট করা হয় বা জোগাড় করা হয় ফ্রম দ্য মার্কেট, বাজার থেকে। তারপর 2 নম্বর সেন্টেন্সে আমরা বলবো দেন দ্য ফেব্রিক ইজ কাট, তারপরে সেই ফেব্রিকটাকে কাটা হয় ইন এ রেক্টেঙ্গুলার শেপ, মানে রেক্টেঙ্গুলারের মতো আকৃতি করে, মেজারিং 10/6 ইঞ্চিস, অর্থাৎ যার মাপটা হবে একদিকে 10 ইঞ্চি আর একদিকে 6 ইঞ্চি। এবার 3 নম্বর সেন্টেন্সে আমরা লিখবো এরকম আফটার দ্যাট টু পিসেস অফ রেক্টেঙ্গুলার ফেব্রিক আর সিউড টুগেদার, অর্থাৎ 2 টুকরো ওই রেক্টেঙ্গুলার যে ফেব্রিক
একসঙ্গে সেলাই করা হয়, মানে দুটো টুকরোকে নিয়ে একসঙ্গে সিউড করা হয় বা সেলাই করা হয়। অ্যান্ড এবং দ্য সাইডস আর হেমড, এবং পাঁজরগুলোকে মানে মুড়িয়ে দেওয়া হয়, সাইডগুলোকে মুড়িয়ে দেওয়া হয় বাই 1/4 ইঞ্চ, অর্থাৎ 1 ইঞ্চির 1/4 ভাগ মানে মাপে। এবার আমরা পরের সেন্টেন্সটি লিখছি এরকম ভাবে, দেন ইট ইজ ফোল্ডেড বাই 1/2, অর্থাৎ 1/2 ইঞ্চি যেটাকে বলা হয়, অ্যালং দ্য হাই সাইড অ্যান্ড স্টিচড, অর্থাৎ উচ্চ উঁচু দিক বরাবর বা হাই সাইড যেটা সেই বরাবর 1/2 ইঞ্চি অন্তর অন্তর ভাঁজ করে সেটাকে সেলাই করে দেওয়া হয়। আর তারপরে সেন্টেন্স আমরা বলবো, নাও এ পিস অফ ইলাস্টিক ইজ ইনসার্টেড অন দ্য বোথ সাইডস অফ দ্য ক্লথ, অর্থাৎ সেই ক্লথের বা সেই কাগজ মানে সেই কাপড়টার দুই সাইডেই এক টুকরো করে ইলাস্টিক ইনসার্ট করে দেওয়া হয়, মানে আটকে দেওয়া হয়, টু মেক ইয়ার লুপস, মানে কানের ফাঁস তৈরি করার জন্য, কানের সঙ্গে সেটাকে আটকে রাখার জন্য। এবার লাস্ট সেন্টেন্সটিতে আমরা বলবো, ফাইনালি দ্য মাস্ক ইজ রেডি টু ইউজ, অবশেষে মাস্কটি পরিধান করার জন্য প্রস্তুত। তাহলে এই পর্যন্ত ছিল এই ক্লাসটির আলোচনা। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, কিছু জানার বা জানানোর থাকলে কমেন্ট বক্স খোলাই আছে। সর্বোপরি এই ধরনের ভিডিও ভবিষ্যতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। আর যদি ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো তার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা। তাহলে আবারও ফিরে আসবো অন্য একটি ক্লাসে, বাই।